হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন। তো ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য অনেক ভিডিও আছে, আপনি যদি ইউটিউবে সার্চ দেন ভিডিও ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্লার করতে হয়, সেখানে অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন। তো সেখানে বেশিরভাগ ভিডিওতে দেখা যায় যে ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য ব্যাকগ্রাউন্ড ব্লার ইমেজের দরকার পড়ে। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার না থাকা পিকচারকেই কিভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করে আপনি ভিডিও এডিট করতে পারেন। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল ফোনের স্ক্রিনের উপর। এখন আমি আপনাদেরকে দেখাবো যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্লার করবেন। তো প্রথমে বলে নিই, আমি যে ভিডিও যখন শ্যুট করি তখন আমার পিছনে কিন্তু গ্রিন স্ক্রিন একটা থাকে, সেটা যখন আমি ভিডিও এডিট করি তখনকার সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিই। রিমুভ করার পরে আমি ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো ফটো আমি অ্যাড করে থাকি। তো আপনিও সেভাবে করতে পারেন। তো সেই আমি আজকে দেখাবো আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডে যে ফটোটি দেবো সেটা কীভাবে ব্লার করবে। তো তার জন্য আমি একটা ফাইল ক্রিয়েট করে নেব। তো ক্লিক করার পর আপনি মিডিয়াতে যাবেন, মিডিয়াতে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড একটা সিলেক্ট করবেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে নিতে পারেন। আমি সাধারণত ব্ল্যাক নিলাম, একটু বাড়িয়ে দিবেন। দেওয়ার পর আপনি লেয়ারে যাবেন, লেয়ার যাওয়ার পর মিডিয়াতে যাবেন, যে ফটোটি আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ডে রাখতে চান সেটাকে নেবেন। আমার ডাউনলোড করা ফটো রয়েছে অনেক, আমি এখান থেকে একটা ফটো নিয়ে নেবো। আমি সাপোজ এটাকে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর রাইট চেনে ক্লিক করে দিলাম। এটাকে আপনি এখান থেকে ছোটো বড়ো করতে পারেন। আমি এটাকে ফুল স্ক্রিন করে দেবো। দেওয়ার পরে কাঁচের চিহ্নে একটা ঘর দেখতে পাচ্ছেন, এটাকে ফুল স্ক্রিন করা হয়, এটাকে ক্লিক করবেন। ক্লিক করার এটাকে ফুল স্ক্রিন করে দেবো। দেওয়ার পর আমি সাধারণত একটু জুম করে নিই, এটাকে রাইট চেনে একটু একটু বাড়িয়ে দেবে। দেওয়ার পর এখন আপনার মেন কাজটি হলো এটা ব্লার কীভাবে করবেন। ব্লার করার জন্য আপনি লেয়ারে যাবেন, লেয়ার যাওয়ার পর ইফেক্ট বলে একটা অপশন আছে এখানে যাবেন। যাওয়ার পর বেসিক ইফেক্ট দুটি থাকবে, এটাকে আপনি চাইলে আর কোটা ডাউনলোড করার জন্য গেট মোরে ক্লিক করবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করব, প্রথম যেটা রয়েছে ব্লার বলে সেটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একটা রাইট চেনে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু আধা রয়েছে, মাঝখানে রয়েছে, এটাকে ফুল করে দিতে হবে, তাহলে ফুল এটাই ব্লার হবে। হওয়ার পর আপনি রাইট চেনে ক্লিক করবেন। যেহেতু একটু ছোটো রয়েছে এটাকে আপনি বাড়িয়ে দেবেন, যেতটুকু ভিডিও আপনার রয়েছে সেটুকু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর আপনি এটাকেও বেশি কম বেশি করে রাখতে পারেন ব্লাওয়ারটা। আপনি এখানে ব্লাওয়ার লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পর সেটিং অপশন যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লাওয়ার এই অপশনটি, এটাকে আপনি যতটুকু বাড়িয়ে দিবেন ততটুকু ব্লার হয়ে যাবে। তো আমি সাধারণত এটাকে পাঁচ রাখবো, রাইট চেনে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লার হয়ে গেছে বেটা। তো আমি সেই ভিডিও ফুটেজটাকে আনবো আমি এখানে, যে ভিডিওতে আমি রাখতে চাই। লেয়ারে যাব, মিডিয়াতে যাব, যাওয়ার পর ক্যামেরাতে যাব, এখান থেকে একটা ভিডিও ফুটেজকে আমি নিয়ে নেবো। আপনি চাইলে এটাকে ছোটো বড়ো করতে পারেন, আমি এটাকে এইভাবে করে দিলাম। দেওয়ার পর আমি এখানে কী করবো, ক্রোমাকিতে যাই, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। ক্রোমাকিতে ক্লিক করবো, এনেবেল অপশনটি এটাকে ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে মিলিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নেব। তো আমার কাজ শেষ, দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভিডিওর এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনি এরকমভাবে করতে পারেন, দেখতে পাচ্ছেন আমার ফটো যে রয়েছে, আমার ভিডিওটা যে ইটি রয়েছে সেটা কিন্তু একদম চকচকাভাবে দেখতে পাচ্ছেন আপনারা। আপনি চাইলেও এভাবে আপনার মোবাইল ফোনে করতে পারেন। এখানে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, ভিডিও কোয়ালিটি কিন্তু বহুত অনেকটাই ইমপ্রুভ হয়েছে আগের থেকে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আশা করি এই ভিডিওটি দেখার পর আপনিও আপনার মোবাইল ফোনে ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। যদি না করতে পারেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার। এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা এবং বেল বাটনটা প্রেস করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব।